আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাই ভালো আছেন? বহুত হয়েছে এই বিএমডব্লিউ নিয়ে। এই বিএমডব্লিউ এখন চলে যাচ্ছে এবং এটা আমি পোর্টে রেখে চলে আসব। কয়েকদিন ইউজ করলাম, এখন পোর্টে রেখে চলে আসব। আমি যে পোর্টে যাব এটার নাম হচ্ছে কিতাকিউশুর মোজি পোর্ট এবং ওইখান থেকে গাড়ি যাই। যদিও এটা খুব ছোট, ম্যাক্সিমাম গাড়ি যায় হচ্ছে ইয়োকোহামা থেকে এবং এরপরে নাগোয়া কোবে আছে এবং তারপরে হচ্ছে মোজি। বাট তারপরেও যে পরিমাণে ওখানে গাড়ি দেখবেন মাথা ঘোরার মতো, সো ওই জায়গাটা আপনাদেরকে দেখাবো। আর এই গাড়িটা আমি এখন রাখতে যাচ্ছি। বেসিক্যালি আগে কাজগুলো খুব এনজয় করতাম যে এখান থেকে ওইখানে রেখে আসবো, বাট এখন খুব টায়ার্ড লাগে, খুব একটা ভালো লাগে না, কারণ এটাতে কস্ট কিন্তু কমে না, আরও বেড়ে যায়। জাপানের লোকালে ডোমেস্টিকে কস্ট প্রচুর, অর্থাৎ গাড়িটা যদি আমি ট্রান্সপোর্টেশন কোম্পানিকে দিতাম তাহলে হয়তো এখান থেকে যাইতে 12,000 বা 13,000 ইয়েন লাগতো। বাট এখন যেহেতু আমাকে দুইটা গাড়ি নিয়ে যাইতে হইতেছে, অর্থাৎ একটা গাড়িতে আবার আমি ব্যাক করবো, কারণ এটা যেহেতু মেন শহরে না, সো ট্রেন পর্যন্ত আসতে কিন্তু অনেক প্যারা। সো এই জন্য দেখা যায় যে আপনার ওই পোর্ট সাইড থেকে মানে ওই ট্রেনে আসাটার খুব একটা ওয়ে নাই, গাড়ি নিয়ে গেলে ভালো হয়। সো দুইটা গাড়িতে আবার হাইওয়ের ফিজ আছে ভালো, মানে হাইওয়ের ভাড়াটাই বেশি। দুইটা গাড়ি একবার যাবে, একটা একবার আসবে একটা, এটা দেখবো। সো তিনটা গাড়িতে দেখা যাচ্ছে আপনার 12,000-13,000 বাংলাদেশি টাকাতে খালি হাইওয়ে বিলি দিব, এরপরে আবার তেল ভরতে হবে। সো সব কিছু মিলে ট্রান্সপোর্টেশন কোম্পানিকে দিলে হয়তো খরচ হয়তো 12,000 ইয়েন, এখন খরচ হচ্ছে 20,000 ইয়েনের মতো। কিন্তু কথা হচ্ছে যে এটা আগে থেকে প্ল্যান করতে হতো, কারণ ট্রান্সপোর্টেশন কোম্পানি তো সাথে সাথে নিয়ে যাবে না, আর আমার গাড়িটা এখনই দিয়ে আসতে হবে আমার মতো, কারণ আমি আবার বাংলাদেশে যাচ্ছি দু একদিনের মধ্যেই। সো আবার লেট হয়ে যাবে না হলে, কারণ এটার ইন্সপেকশন আছে, আবার শিপে ওঠার জন্য যে টাইমিং আছে সব কিছু মিলিয়ে আর কি ওগুলো ডিসিশন নিতে হয়, করার কিছু নাই। যে পার্টটা বেশি মিস করবো সেটা হচ্ছে মাসাজ। এই যে দেখেন একবারে পুরো মাসাজ চেয়ারে, যে আমি যেটাতে ড্রাইভিং সিট প্লাস হচ্ছে প্যাসেঞ্জার এই সিটটাও পুরোপুরি মাসাজ আছে এবং খুব ভালোভাবে মাসাজ করে। দুই তিনটা মুড আছে, লেভেল আছে, আপনি ইচ্ছা মতো মাসাজ নিতে পারবেন। ঠান্ডা পড়তেছে, ঠান্ডাও লাগছে, তাই একটু গরম ড্রিঙ্কস নিলাম। তো এখন আমরা হাইওয়েতে উঠে গেলাম। এই এই যে ওপরের যে ইয়াটা দেখতেছেন, এটা বেসিক্যালি দুই দিকের যে পাহাড়, এটা তো পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তাটা হওয়ার কারণে দুই দিকের যে পশু পাখি এদের কিন্তু এদিক থেকে ওদিকে যাওয়ার কোনো উপায় নাই, বা গাছপালাগুলার। এই জন্যই মাঝে মাঝে এরকম দেওয়া থাকে যাতে পশু পাখিগুলা যাইতে পারে, বা অনেক কিছুই আছে তাই না যেগুলো যাইতে পারে, আর নাহলে ওদের যাওয়ার কোনো রাস্তা নেই। আপনি দেখবেন যে একবারে পুরো ভাগ হয়ে গেছে, ওদের জন্য খুব কষ্ট। যেমন বাঁদর, হরিণ বা অন্য আরও ছোটো ছোটো পশু পাখি আছে, সাপ টাপ এইরকম, এগুলোকে যদি আপনি বাঁচিয়ে না রাখেন তাহলে তো আবার ঝামেলা বাঁধবে অনেক রকম। তো এই জন্য এইরকম ওরা সব জায়গায় এই টাইপের জিনিসগুলো ফলো করে এবং সবার কথা খেয়াল রাখে। আচ্ছা আচ্ছা, চলে আসো ইয়ে দেখেনে। হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, সো ও আর 6 মিনিটের মধ্যে চলে আসবে, আর আমি এটা নাম্বার প্লেটটা খুলে রেখে চলে যাব। আপনারা দেখছেন অনেক গাড়ি এবং এগুলো বিভিন্ন কান্ট্রিতে যাবে। সিল যেটা দিয়ে আপনি বুঝবেন যে এটা লক করা আছে, এটাও ভাঙতে হয়। বাংলাদেশে নাই, আমাদের বাংলাদেশে কিন্তু এটা একটা ইয়া জিনিস, যে দেখেন এখানে ওরা এটা সিল গেলা করে রাখছে এরকম একটা জিনিস দিয়ে, যে চাইলেই যে কেউ নাম্বার প্লেট খুলে যে ইচ্ছা মতো লাগাতে পারবে না। আমাদের বাংলাদেশে কিন্তু এই জিনিসটা নাই, যে এটা যখন আপনি ব্রেক করলেন তখন এই নাম্বার প্লেটটা ইনভ্যালিড হয়ে গেল। তুমি এটা আপনাকে ওই বিআরটি অফিসে পুলিশে দেখে দিবে আর কি। আমাদের দেশে কিন্তু এই জিনিসটা নাই, এই জন্য
এরকম দেখেন অনেকেই এইভাবে গাড়ি ছাড়তে আসছে, সবাই এক্সপোর্টার, বিভিন্ন কান্ট্রিতে গাড়ি যাচ্ছে আমার মতো। আর আপনাদেরকে কিছু স্টক দেখাই দিই, এইটা একটি ইয়ার্ড যেটা থেকে গাড়ি এক্সপোর্ট হয়, এগুলো কিন্তু এসবিটি জাপানের গাড়ি সব, মানে এই ইয়ার্ডগুলো সব এক্সপোর্টাররা ইউজ করে মিলে, একটা এক্সপোর্টারের যে নিজের ইয়ার্ড খালি এরকম ব্যাপারটা না। ভিউয়ার্স, গাড়ি রেখে দিলাম এবং গাড়ির মধ্যে সবসময় অনেক কিছু ভুলে যাই, এটা খুব রিস্কি, বিভিন্ন কার্ড থেকে শুরু করে চার্জারের কেবল থেকে শুরু করে, আর আমার গাড়িও চলে আসছে, সেই গাড়িতে উঠে আমরা আবার এখন ব্যাক করবো।